আমাকে কবুলও বলতে বললো না, আর আমাকে কিছু বলতে বললো না। ঠিক আছে, পরে আমি বললাম যে ভাই, আপনারা যে বিয়া করাইছেন, কিভাবে বিয়া করাইছেন আপনারা, তো আমার যতটুকু সম্ভব তো, কারণ আমার মানে আপনাকে কবুল বলতে বলে না 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 আচ্ছা, তারা মানে গেছে, রান্না বান্না করছে, খাওয়াইছে, মানে একটা মানে মেহমান আপ্যায়ন করছে এরকম ভাবে করছে। তো আমি বললাম যে ভাই, বিয়া কি হয়েছে না হয় নাই? সে বললো যে হ্যাঁ, বিয়া হয়েছে। তাই আমি বললাম, আমি তো কবুলও করলাম না, বা আমার তো কোনো মানে কালেমাও পড়াইলো না, তো একটা মায়া মেশে বিয়া কিভাবে হয়? তো এত কিছু তোমার দরকার নেই, মানে তাদেরকে তো বিশ্বাস করে ভালোবেসেই তো গেছি। তা সে বললো, তা অত হয়তো চিন্তা করলাম যে যে লোক এত বড় বিপদ থেকে যদি বাঁচাইতে পারে, তো সেই লোক তো আর খারাপ হবে না। তো যখন আমার মানে অফার দিছে, তখন আমি বললাম যে এতটা ভালো লোক হয়তো ভালো হবে, কারণ এত বড় বিপদের থেকে যেহেতু তার বড় ভাই রক্ষা করছে, হয়তো ভালো হতে পারে। তারপর আমি অ্যাকসেপ্ট করে নিয়ে মনে করেন রিজেকশন করলাম, চালিয়ে গেলাম, সম্পর্ক করলাম প্রায় এক থেকে আবার মানে এক বছরের কাছাকাছি। তা সম্পূর্ণ মিলে তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে বিয়ের আগে, মানে এক থেকে দুই বছর আড়াই বছর চলতে আসছে, ঠিক আছে, রিজেকশনে। তো তারপরে বললো যে চলো আমরা তাই একসাথে থাকি, সংসার করি। তো পরে আমি তাদের সাথে মানে সংসার আর মানে রাজি হয়ে গেলাম যে যেহেতু। আচ্ছা, তো এইখানে একটা কথা আছে, যেহেতু আপনি তার বড় ভাইকে ভাই ডেকেছেন, তো তার বড় ভাই কি জানতো আপনাদের রিলেশনের বিষয়টা? না, ঠিক ততটা জানতো না, মানে হালকা পাতলা জানতো যে আমি তার ছোট ভাইয়ের সাথে কথা বলি, মানে তার ছেলে জানতো, তার মা জানতো, তার ভাই বোন জানতো, মানে ওই যে ভাই তার বউ জানতো, মানে তাদের ফ্যামিলিগত সবাই কম বেশি জানতো, জানতো না শুধু আমার ফ্যামিলি যে আমি কার সাথে কথা বলি, কার সাথে কি করি। তো আপনার ফ্যামিলি থেকে কি কখনো আপনি ধরা খান নাই যে ফোনে যে কথা বলে? হ্যাঁ, খাইছি মারছে, কিন্তু মানে একটা ভালোবাসার যে একটা রিয়াকশন, মানে ওই সময় মনে করেন হাজার ঝড় তুফান যাই যাও, যত অত্যাচারে যাও, মানুষ কিন্তু সহ্য করে মাইন্ডা নিতে পারে। আচ্ছা আচ্ছা। তো তখন মনে করেন যে আর অতটা ইয়া করি নাই, পরে এরকম করার পরে বলছে যে আসো তাহলে আমরা সম্পর্ক করছি তো, যেহেতু তাই চলো আমরা সংসার করি। আমি বলছি তাহলে এই মানে বিয়ার ব্যাপারটা আর কি ধরে দাঁড়াইলাম মতন, বললো যে তাই আসো, আমার লোক নিয়ে আমার ফ্যামিলিগত আমার বাবা মা আছে, আমার ভাই আছে বড়, তুমি তো চিনোই, অচিনা তো আর না। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, তারা যদি আমার যদি কাবিন করে তো আমি রাজি আছি। মানে আপনার কথা হচ্ছে তার বড় ভাই, হ্যাঁ, যাকে আপনি বড় ভাই দেখেছেন, তারা যদি রাজি হয় তাহলে আপনি তার সাথে সম্পর্কে? হ্যাঁ। আচ্ছা, এরপর? তো তারা জানলো, জানলো মতন বললো যে আচ্ছা তাহলে মেয়েটাকে তাহলে নিয়ে আয়, যেহেতু তোর পছন্দ হয়েছে, মেয়েটা দেখতেও খারাপ না। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনি দেখতে শুনতে আল্লাহর রহমতে অনেক সুন্দর। না, বলছে যে ব্যবহার আচারও খুবই ভালো, ও মানে অতটা খারাপ যদি হতো তো সেদিন আমি বাঁচাইতাম না, হয়তো বা খারাপ দিকেই যাইতো মেয়েটা। তো এই কথা বলার পরে মানে ছোট ভাই আর কি বললো যে আচ্ছা ঠিক আছে ভাই, যেহেতু তুই বলছিস তুই বড় ভাই, মানে তার আবার ভাইকে খুবই মানতো, ভাই যা বলতো তাই। পরে এরকম করে আর কি মানে গাইজন সম্বন্ধে তার জানাই ঠিক আছে বিয়া হই, মানে হইছে বলতে কি, যেমন তারা জানতো যে মানে আমার বিয়াটা খুব একটা ভুয়া একটা বিয়া ছিল, মানে তারা কাজিরে টাকা খাওয়াইয়া মানে ভুয়া কাবিন করাইছে, করাইছে তো আমি জানতাম না, জানতাম না মতন এরকম মানে আমার বড় ছেলে হয়েছে। হওয়ার পরে খালি মানে কিছুদিন যাওয়ার পরে, তারপরে বিয়ে হওয়ার পরে কি আপনার মা বাবা জানতো কিনা? হ্যাঁ, তারপরে মানে যখন প্রায় ছয় সাত মাস হয়ে গেছে, তখন বলছি মানে আপনি কি একাই কি চলে আসছেন? হ্যাঁ, আমি একাই চলে আসছি। যারা চলে আসার পরে কি আপনাকে খোঁজ খবর? হ্যাঁ, নিয়েছে নিয়েছে। পরে আমি বলছি যে মা, আমার জীবন আমার সিদ্ধান্ত, কি তোমরা হয়তো খারাপ ভাবতে পারো, কি যাই ভাবতে পারো, যে আমার এত বড় বিপদের থেকে বাঁচিয়েছে, মানে ইজ্জতের থেকে বাঁচিয়েছে, তার হয়তো আজকে আমি নাও থাকতাম বাকি থাকতেও পারতাম, তা ভাবো যে হয়তো আমি ভালো আছি তাদের কাছে। তো তাদের ফ্যামিলিগত জানাই আমার নিয়েছে, নেওয়ার পরে মানে এই সম্পর্কের কথা তার বাপ মারে বইলা, মানে তারা কাবিন করাইবো, মানে তারা বলতেছে যে তার মেয়েটাকে কাবিন করাই। তোর মা আবার খুব চালাক, মানে ওর যে ছেলের যে মা মানে আমার শাশুড়ি খুব চালাক, মানে সে আগে রাজনীতি করতো গাজীপুরে, মানে সবাই তাকে চিনে, সে রাজনীতি করতো আওয়ামী লীগের।
তো এই কথা বলার পরে মানে আমার ভাসুর জিন, সে তো পরিবহনে চাকরি করতো, আবার আওয়ামী লীগের মানে নেতার মানে রাজনীতিবিদ, তো মানে তারা ফ্যামিলিগত সবাই ছিল, মানে ফ্যামিলিগত সবাই রাজনীতির সাথে জড়িত ছিল। হ্যাঁ, সবাই রাজনীতি আর পরিবহনের সাথে জড়িত। আচ্ছা আচ্ছা। তো তারা বলছে যে আচ্ছা তাহলে আমি কাবিন করে, তারপরে যে বাসুরে মানে আমার মানে আমার যে বড় ভাই, হ্যাঁ যে বড় ভাই আমার হেল্প করছে, সে পরে তার বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলছে যে তাহলে আমরা তাহলে চলো বিয়া করে। তো তার বাসায় একটা কাজী আনছে, আইন না মানে কি করলো না করলো জানি না, আমাকে কবুলও বলতে বললো না আর আমাকে কিছু বলতে বললো না। ঠিক আছে, পরে আমি বললাম যে ভাই আপনারা যে বিয়া করেছেন, কিভাবে বিয়া করেছেন আপনারা, তো আমরা যতটুকু সম্ভব, তো কারণ আমার মানে আপনাকে কবুল বলতে বলে না 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 তারা মানে গেছে রান্না বান্না করছে, খাওয়াইছে, মানে একটা মানে মেহমান আপ্যায়ন করছে এরকম ভাবে করছে। তো আমি বললাম যে ভাই বিয়া কি হয়েছে না হয় নাই, সে বললো যে হ্যাঁ বিয়া হয়েছে। তাই আমি বললাম আমি তো কবুলও করলাম না, বা আমার তো কোনো মানে কালেমাও পড়াইলো না, তো একটা মায়ামাইশে বিয়া কিভাবে হয়, তো এত কিছু তোমার দরকার নেই, মানে তাদেরকে তো বিশ্বাস করে ভালোবেসেই তো গেছি। তা সে বললো তো হয়তো চিন্তা করলাম যে যে লোক এত বড় বিপদ থেকে যদি বাঁচাইতে পারে, তো সেই লোক তো আর খারাপ হবে না, খারাপ উদ্দেশ্য থাকলে তো সে তো সেদিনই পারত। পরে এই কথা বলার পরে কইছে যে হ্যাঁ বিয়া হয়েছে। তো এরকম এক দুই বছর কাইটাকে যাওয়ার পরে আমার বড় ছেলে আর কি হয়েছে। আচ্ছা আচ্ছা। হওয়ার পরে দেখতাম যে তারা মানে তার যে আবার মানে আমার যে স্বামী তার আবার আরেকজনের সাথে রিলেশন ছিল, তো আমি জানতাম না তাদের আত্মীয় মানে তার ফুফাতো বোন না জানি মামাতো বোন, তা আমি জানতাম না তার আবার বিয়ে হয়েছে। তারা কি ওখানে গাজীপুরের স্থানীয়, ওদের নিজস্ব বাড়ি? হ্যাঁ, ওদের নিজস্ব বাড়ি শতনগর, আর ওরা মানে বর্তমানে থাকতে আছে বড়বাড়ি, আর গাজীপুরে মানে গাজীপুর চৌরাস্তা ওরা চাকরি করে অনাবিল সুপার গাড়িতে। তো এরকম বলার পরে পরে আমি বলছি, তা আমি জানতাম না যে তাদের সাথে রিলেকশন ছিল, যখন মনে করেন আমার শ্বশুর বাড়ি গেছি মানে স্বপ্নগর, তো এক একজন বলতো যে তোমার স্বামীর সাথে এরকম এরকম একটা সম্পর্ক আছে, তুমি কি দেখে আসছো। তো মেয়ে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতো প্রায় সময়, আমার হাজবেন্ডের ডিস্টার্ব করতো, তো আমি বলতাম যে এটা কে, কয়টা আমার ফুফাতো বোন, আমি কই কেমন তারা ফুফাতো বোন যে তোমার রাত্রে 2টা 3টা 4টা বাজে ফোন দিয়া কি বাজে বাজে কথা কয়, আমার বকাবাজি করে, তা কেমন তারা ফুফাতো বোন। ও বলতো যে না ও আমার খুব মানে শ্রদ্ধা করে, বলতে কি ও আমার খুব ভালোবাসে, তো মানে অ্যাকসেপ্ট করে নিতে পারতো না, তা তখন আর ওই ঘটনাটা খুলে বলে নাই। তা যখন আমার বড় ছেলে হয়েছে তখন আস্তে 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 মানে তাদের হয়তো জানি না, তখন যখন মানে মেয়ে যখন তারা রিলেকশন করতো তারা খুব গরিব ছিল, তো যখন তারা পরিবহনে চাকরি নিল মানে অনাবিল সুপারে, তারপরে থেকে মনে করেন যে উন্নত হইয়া টাকা পয়সা হইয়া মানে যে বাড়ি যে করছে এটাকে আমি যাওয়ার পরে বাড়ি করছে, দেখতাম ও টাকা পয়সা নষ্ট করে দিত, এর দে মেয়ারে দিয়ে দিত, মায়ার মায়া বিয়া করাইতো, এরকম করতো দেখে আমি আবার পরে যে বাড়ি মানি করাই দিতাম করাই দিছি। তো আর তো তারা বাড়িওয়ালা হয়ে গেছে, আগে তো ছিল টিনের ভাঙ্গা ঘর, অন্ত মনে করেন যে তারা বাড়িওয়ালা হয়ে গেছে, এখন আর মানে আমার দাম নাই, মানে তারা স্থানীয়, আমরা ভাড়াইটে, আমরা গরিব, আমরা নিম্ন শ্রেণীর, আর ওই মেয়ে আবার স্বামীর সাথে সংসার করে মানে বর্তমানে আর কি স্বামীর সাথে ঝগড়া, তো মানে টাকা পয়সা নিয়ে অনেক ঋণ করছে, 6-7 লাখ টাকা ঋণ করছে, তো অনেক ঝগড়া। তো আমি জানতাম না জানতাম না, পরে মানে এরকম শুনতে 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 পরে দেখতাম যে হ্যাঁ মেয়েটার যখন ভিডিও কলে কথা বলতো তখন এই দেখতাম যে আমার সাথে অত্যাচার শুরু হয়ে যেত, মানে এই মারতো, গালাগালি করতো। আচ্ছা, আমরা একটা কথা বলি আপনাকে, যে আপনাকে মারধর করতো আর একটা মেয়ের মানে পরে কি সম্পর্ক যেটা বলে, হ্যাঁ হ্যাঁ, তো এই সম্পর্কটা কি আপনার বিয়ের আগে থেকে ছিল না বিয়ের পরে হয়েছে? এটা আমার বিয়ের আগে থেকে আমি জানতাম না, মানে আপনি জানতেন না বিয়ের কতদিন পরে আপনি জানছেন যে আপনার স্বামীর আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে? বিয়ের 6-7 মাস পরে জানলাম যে আমি যে আমার যখন মানে তাদের বাসায় নিচ্ছে, তাদের এলাকা দেখাইতে নিচ্ছে, তারা তো বড় বাড়ি থাকতো চৌরাস্তা বড় বাড়ি দুই জায়গায়, তার মা থাকতো চৌরাস্তায় আর হ্যাঁ ভাই থাকতো বড় বাড়ি, যে ভাই বাঁচাইছে। তো নিয়ে গেছে মতন মেয়েটা মানে ঠাস ঠাস করে তিনটা চারটে থাপড় মারছে, থাপড় মারার পর আমি, এটা আপনার বিয়ের পরে? হ্যাঁ, বিয়ের কতদিন পরে? 7 মাস পরে প্রায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো
মেয়েটা মানে থাপড় মারলো। পরে আমি বললাম যে বোন তুমি আবার থাপড় মারলা কে? কয় তুমি ওর কাছে আসছো কেন? আমি কই আমি তো আসি নাই, সে আমার আনছে আমি আসছি, তো এখানে আমার তো কোনো অপরাধ নাই, তো তুমি আমার কেন মারলাম? তো মেয়েটা এই কথা বলার পরে কয় যে ওরে আমি পছন্দ করি, ও আমার সবকিছু, তুই কেন আসছিলি? আমি কই বোন আমি তো জানি না। তারপরেই আমার বড় ছেলে তো তো মানে চাইছিলাম যে হয়তো বা এইটা যদি বিচ্ছিন্ন করে দিতাম মানে ইয়াটা, তো হয়তো ভালো হইতো আজকে, মানে দুইটা বাচ্চা নিয়ে হয়তো আমার কষ্ট করা লাগতো না। তো তখন মনে করেন যে বলছি যে থাক, মেয়ে মানুষের বিয়ে আর কয়টা হয়, একটাই তো, তাই হয়তো এটাতে সুখ হইতেও পারে, পাল্লা পাল্লা দিতেও পারে, এটা নাও থাকতে পারে, কারণ একটা ছেলে মানুষের মেয়ে মানুষের সংসার, বউ বাচ্চা হয়ে গেল হয়তো এসব দিকে নাও যাইতে পারে। তো এটা ভাববে আর কি, আমি সংসার করতে লইলাম, তো আমার বড় ছেলে হইলো, হওয়ার পরে মানে তারা দেখতাম যে খালি মানে। তা আপনি যখন আপনাকে মাইকটা দিয়েছে তখন কি আপনি আপনার বাসুরের সাথে যোগাযোগ করেছেন যে? হ্যাঁ আমি তাদেরকে বলেছি, তারা জানে, জানে বলতে ওই মেয়েটাকে আমার সামনে খাড়া করাইছে, খাড়া করে বলতেছে যে তুমি ওরে মারছো কেন, তো ও আসছে কেন? পরে ও আসছে, ওরে কামালা আসছে, তুমি ও স্বামী আনছে, ও আইছে, ও মেয়েটা তো হাইতে আসে নাই। পরে এই কথা বলার পরে কয় না ও এখানে আসতে পারবে না, এটা আমার মানে এটা আমার এলাকা, আমার অধিকার, মানে তখন মায়েরা কি কথা বলছে। তো আমার বাসুরে বকাবাজি করছে মেয়েটাকে, আমার স্বামীও করছে যে শোনো তুমিও সংসার করো, আমারও সংসারও দরকার আছে, তা তুমি সংসার করে তোমার মেয়ে বিয়া দিতেছো আর আমি অনেক সংসার নিছি, তা তুমি এটার ভিতরে তো আর ইয়া করা ঠিক না। তো মেয়েটাকে খুব বকাবকি করলো, করার পরে আর আমি আর অতটা ইয়া করলাম না, মানে মানে বলছে আমার যে তুমি বকো তুমি মারো তোমার মারছে, আমি বলছি না যে সে আমার মারুক, সে আমার বড়, সম্পর্ক বড়, আবার বয়সও বড়, মোটামুটি অনেক বড় আমার বড় আফল্লাহ, তাই আমি বলছি না সে আমার মারছে মারুক, কিন্তু আমি তাকে মারবো না। পরে এই কথা বলার পরে বলছে আচ্ছা ঠিক আছে, তা তুমি কি মাফ করে দিছো? আমি বলছি যে হ্যাঁ আমি মাফ করার কি, আমার কোনো দরকার নেই গা, তা তুমি চলে যাইতে বলো মেয়েটাকে। পরে গেছে গা, পরে আমি বাসায় গেছি, যাওয়ার পরে দেখতাম ওই মেয়েটা মানে ফোনের পর ফোন, ফোনের পর ফোন, রাইতে দুইটা তিনটা, কামাল কই আসোস, আয় এই সেই। পরে আমি শ্বশুরবাড়ির লোকের জানাইলাম যে মা মানে আমার শাশুড়ির জানাইলাম যে মা দেখেন এই যে মেয়েটা না এরকম এরকম ফোন দেয়, আবার এই ডিস্টার্বও করে, রাত্রে আবার আমি ফোন দিলাম, আমার খুবই বকাবাজি করতো, খারাপ খারাপ খুবই খারাপ খারাপ ইচ্ছেভাবে বকা দিত। তো আমি বুঝতে চাইতাম না যে আমার কিসের জন্য বকা দেয় বা কি, আমি জানতাম তাদের ভাই বোনের সম্পর্ক, তো সে আমার বকা দেয় কি জন্য আমি জানতাম না। পরে এরকম করার পরে আস্তে আস্তে সে পরে আমার শাশুড়ি বলছিলাম, বললার পরে শাশুড়ি বলল যে হ্যাঁ বকা দিবে, যদি তোমার মাইনা মানে আমার বড় ছেলে হওয়ার পরে যে হ্যাঁ বকা দিবে, তুমি যদি মাইনা থাকতে পারো তুমি থাকো, আর যদি না মাইনা থাকতে পারো তা তুমি চলে যাও। আচ্ছা আচ্ছা, একটা বাচ্চা হয়ে গেল হয়তো একটা মেয়ে মানুষের আর বাচ্চা কি মনে করেন কোনো মানে কোনো সম্বল বলতে কিছু থাকে না, একটা বাচ্চা হয়ে গেলে তার মুখের দিকে তাকায় হাজার জ্বর তুফান যাই যাক সহ্য করে থাকতে হয়। তো পরে আমি থাকলাম, বললাম যে আবার আমার ভাসুরকেও জানালাম, বললো যে ওরে নিয়ে যদি থাকতে পারো থাকবা, না থাকলে তুমি চইলা যাবা। তাই আমি বলছি যে আপনার এত বছর পরে কেন এই কথা, এটাও কি ভাসুরও বললো এই কথা? এটা ভাসুরও বলছে, ভাসুরে তিন চার এই পাঁচ ছয় বার গায়ে হাত দিছে, মানে ভাসুর আপনার গায়ে হাত তুলেছে? হ্যাঁ ভাসুরও গায়ে হাত দিছে। কি কারণে ভাসুর গায়ে হাত তুলবো? ভাসুর মানে যখন এই ভাই মানে বিচার দিত যে ভাই মানে ওই মেয়েটা যখন ওর সাথে কথা বলতো, আর যখন মনে করেন যে যখন মেয়েটা কথা বলতো যখন ওর ভাইয়ের কাছে বিচার দিত, তখন বলতো যে ভাই ও আমার অনেক ইয়া করে, দেখ ওর গালাগালি করছে, ও কান্না করতেছে, অনেক কি করবি, তখন মনে করেন যে তার ভাই আমার গায়ে হাত দিত, প্লাস বডি নিয়েও গেছে, বডি মানে গায়ে হাত দিত। মূলত কারণটা কি? কারণটা কি মানে তার ছোট ভাই মানে আমার হাজবেন্ড, মানে আপনার হাজবেন্ড যায় তার ভাইয়ের কাছে যা বলতো তাই হতো? হ্যাঁ হ্যাঁ, যদি বলতো যে ওরে খেদায় দাও খেদায় দিত, হ্যাঁ যদি বলতো যে ওরে রাখো তো রাখতো, মানে তার ভাইয়ের উপর আর কি নির্ভর করে তার বোর বাচ্চা মানে জীবনটা। আচ্ছা আচ্ছা, তো পরে আমি বললাম যে ভাই এরকম এরকম এই, পরে বলছে খেদায় দিতে, পরে মারতেছে মানে স্বামী মারছে মতো নেই, পরে আমি বলছি ভাই দেখেন এই মেয়েটার লেগে আমার শুধু শুধু মারতেছে, আমার বাসুরে আমার দু তিনটা থাপ্পড় দিছে, থাপ্পড় দিয়া গলাটা মানে এইভাবে মানে টিপ দিয়ে ধরছে, ধরার পরে আর কি উস্কে নিচে ফালাইছে, ফালানের পরে আমি বলছি যে ভাই কি লেগে আমার মারেন, আমি তো আপনার কাছে বিচার দিছি, তো আপনারা আমার মারতেছেন কি লেগে? পরে বললো যে
যে বলল যে তুমি ওরে শান্তি দাও না, এই করো না, সেই করো না। আমি কি ভাই, আমি তো ওরে কিভাবে শান্তি দিব, ও তো আরেকজনের সাথে রিলেশন, মানে ওই মেয়েটা যা বলে ও তাই করে, তা আমি কিভাবে তাকে শান্তি দিব। পরে এই কথা বলার পরে বলল যে তা তুমি চলে যাও। আমি বলি ভাই আমার একটা বাচ্চা হয়েছে, আমি এখন কিভাবে যাব। কয় শুনো তোমার কাবিনও নাই, মানে এই আমি বুঝতে পারলাম যে ওরা মানে কাবিন করাই নাই। তখন আমার ছোট ছেলে আমার পেটে, তো বলল যে ইয়া করছে তুমি চলে যাও। বললাম যে কেন, কয় তোমার 20-30 হাজার টাকা দেই, বাকি 50 হাজার টাকা দেই, মানে তারা তখন পরিবহনে চাকরি করতো, বলতো যে তা তুমি চলে যাও। আমি বলি ভাই দুটা বাচ্চা নিয়ে তো একটা পেটে একটা ইয়াতে তো আমি কি করব। তো বলে যে শুনো আমি তোমার বুঝাই দিই, মানে আমার শাশুড়ি আর আমার ভাসুরও তখন এর কথা বইলা বুঝাইলো যে মানে আমার কাবিন নেই, মানে যে তারা যে কাবিন করছে ওরা ভুয়া কাবিন করছে। তো আমি যে মানে যে 20-30 হাজার টাকা দেয় এটা বলে আমার লাভ, মানে এটা দিয়ে তুমি চইলা ফিরা দুটা বাচ্চা নিয়ে খাইতে পারবা, এটাই তোমার লাভ। পরে আমি বলছি যে দেখেন একটা হয়তো পেটে, জানি না কিভাবে কি আল্লাহ করে, কিন্তু যে যে ছোট মানে মানে আমার বড় যে ছেলে ওকে নিয়ে আমি কি করব, হয়তো আমি বাচ্চাটা ফালাই দিতাম কি মানে কোন একটা ব্যবস্থা করতাম যদি হইতো। পরে বলছে যে তোমার তো কাবিন নেই। পরে এরকম করার পরে মনে করে এই যে কাবিন নাই এই কথাটা শোনার পর আপনার থেকে কেমন লাগলো? খুব খারাপ লাগছে। তখন মনে করেন যে হয়তো যদি আল্লাহ তাআলা মাটিটা ভাগ করে দিত হয়তো আমি নিচে চলে যাইতাম, কিন্তু আল্লাহ তো ভাগ করে দেনে, কারণ গরিবের তো কোনো কিছুই শান্তি দেনে, মানুষও না কোনো দিক দিয়ে শান্তি না। একটু আপু ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলেন। হ্যাঁ, পরে আমি বলছি যে তাহলে কাবিন নেই, তা আপনারা যে কাবিন করে রাখলেন মানে আপু এই দিকে তাকায় কথা, কাজীর অফিসে যে মানে আপনারা যে বাসায় যে যে কাজী আইনে রাখলেন, তো আপনারা এটা কি করলেন? আচ্ছা আচ্ছা, বলল যে না ওই সময় আমরা করাইনি, আমরা কি পাগল যে তোমার লান একটা রাস্তা থেকে মেয়েকে আইনে আমরা বিয়ে পড়াবো। পরে আমি বললাম এরপরে থেকে মনে করে যে ওরা মানে রাখার নিতে ওরা খালি খুবই চঞ্চনীয় কথা বলতো যে আমার চরিত্র ভালো না, আমি পরিবহনে খারাপ কাজ করছি, ওরা সেন থেকে আনছে, মানে মানুষের কাছে শুধু নানান কথা বলতো। প্লাস আমার ফ্যামিলি যে মানে আমার বোন জামাই আছে, তো আমার মানে ভাইয়েরা আছে, তাদেরকেও খারাপ কথা বলতো যে তোমরা মাইয়া দিয়া ব্যবসা করে খাও, তোমরা মাইয়া দিয়া খারাপ কাজ করে খাও, মানে তাদের দোষ মানে তাদের ভুল, মানে তাই আমার ঘাড়ে চাপাইয়া দেয়, মানে আমাকে খেদানোর জন্য, মানে তারা আমাকে টাকা হাঁচ্ছে তো আমি নেই নেই, তখন নেই নেই দিকে তারা কি আমার খেদানোর জন্য আর কি এই কথা বলতে আছে যে আমার চরিত্র খারাপ, প্লাস আমি মানুষের সাথে খারাপ কাজ করি, অবৈধ সম্পর্ক করি, এই বাচ্চা তার না। মানে তখন বাচ্চাও মানে স্বীকার করতে চাইতে আসতো না, যখন মানে না রাখার নিয়ে যখন মানে আমি কাবিনের কথা জানতে পারলাম, তখন বললো যে বাচ্চাও আমাদের না। পরে আমি বলছি যে তাতে ডিএনএ টেস্ট করো, মানে রক্ত পরীক্ষা করো, তা তো বুঝতে পারবা যে এই বাচ্চা তোমাদের না কার। পরে এই কথা বলার পরে মানে তার মা তার ভাই মানে হ্যাঁ মানে সবই ভাই বউ সব একজোট, মানে এই বাসায় খানি জালে জর্গা লাগে, খানি বাসুরে জর্গা করে, খানি শাশুড়ি করে, তো বুঝতে পারতাম না যে হয়তো আমার খেদানোর জন্যই তারা এরকম করতেছে। তো যদি স্বামী যদি একটা কথা নিয়ে তর্ক লাগে যদি মারতো, তার মা মানে মুরব্বী মানুষ খুব সম্মান করতাম, কারণ আমার তো মা মারা গেছে আজকে 2 বছর, তো সম্মান করতাম। সে বলতো মানে খুব খারাপ ভাষায় বকা দিয়ে বলতো যে মাগির আরো মার, মানে খুব খারাপ খারাপ কথা বলতো যে এটা আরো মার, এরকম সেরকম করে বলতো, তার ভাষণও কইতো দিন। তো যখন মানুষ জন্মা যাইতো, তো এর আগে যখন আমার মানে মাথা ফাটাইছে পিছন দিয়া, তো তখন আমি থানায় মানে জিটি করছিলাম যে তারা খুবই মারধর করে, অত্যাচার করে বাচ্চারে নিয়ে মানে নিয়া। পরে তাদের গাজীপুরে আমি একটা জিটি করছিলাম, করার পরে আর কি জিটি নিয়ে ঢাকা আসছিলাম বাপের বাড়ি, তো বলছে যে মা যেহেতু দুইটা বাচ্চা হয়ে গেছে তাইলে তোরা এরকম করিস না, থাক মানে আমার আব্বা মুরব্বী মানুষ বৃদ্ধ হয়ে গেছে আর কি করব, অসহায় মা মারা গেছে। তো এ কথা বলার পরে আব্বা মানে আমার আব্বা মিলাইয়া দিছে যে যা মা বাসারটা বাসায় জায়গা, যা স্বামী সংসারে করগা, মা আমার রাখার মতন মানে এমন সিচুয়েশন নাই যে আমি তোরে রাখতে পারবো। তো পরে আমি বললাম যে আব্বা আমি কাজ করে খাবো দুটা বাচ্চা নিয়ে, না মা অহনে না দেখ যে ওরা কি করে।
পরে কথা বলার পরে দেখতাম কি যে বাবা মিলাই দেওয়ার পরে মানে ওরা মানে মামলার একটু মানে একটু ভয় পাইছিল, বলছে যে আমার বাবা যে দেখেন আপনারা যদি আমার এই মেয়েটাকে নিয়ে এমন করেন দুটা বাচ্চার সাথে, তো আমি হয়তো আপনার নামে মামলা করতে পারি। পরে এই কথা বলার পর মানে তারা মাইনা নিছে, মানে তারা এমন ভাবে মাইনা দিছে যে ভিতরে বিষ মানে অন্তরে বিষ মুখে মধু। তো আমি বুঝতে পারতাম না তখন এই শাশুড়ি আর জালেরা মানে খারাপ আচরণ করতো, কাজ করতে হইতো, 11 জন 12 জন মাসে রান্না রান্ধতে হইতো, সারাদিনে কাজ করাইতো। তো বলতাম যে থাক স্বামীর বাড়ি হয়তো কাজ করার লাগে তো করাই, কাজ তো করাই তো করাই তো ভালো কথা, মানে ইজ্জত নিয়া মানে শুধু খারাপ কথা যে আমি এই পাটার সাথে এটা করি ওই পাটার সাথে ওইটা করি, মানে এর লগে খারাপ সম্পর্ক, বাড়ির ভাড়াইটার লগে খারাপ সম্পর্ক, তার ভাইয়ের সাথে খারাপ মানে প্লাস ও নিজের ভাইকে নিয়েই চরিত্র নিয়ে খুবই খারাপ খারাপ কথা বলতো। তো আমি বুঝতে পারতাম না যে হয়তো মানে মেয়েটা বলা এত বলেন না, তো আমি বুঝতে পারছি যে আমার কাবিন নাই, ওরা মানে আমার খেদাই দিতে চাইতেছে। তো আপনি যখন এই যে কাবিন নেই আপনি যে জিটিটা করেছেন তখন থানায় কি আপনি এই অভিযোগটা করেন নাই যে আমার কাবিন ছাড়া বুয়া কাবিন দিয়ে আমাকে বিয়ে করেছে? হ্যাঁ আমি করছি, কিন্তু ভাই মানে কি বলবো মানে টাকা পয়সার জন্য মানে কোনো কিছুই মানে আগাইতে পারি নাই, প্লাস বাপের কাছে আসছিলাম বাবা বলছে যে মা আমি তো এখন পারবো না কারণ আমার অনো এই কামাই রোজগার নাই, বা এই মানে আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে তো মানে কাজ কাম নাই যে আমি এটা নিয়ে মামলা করবো, কি তোকে চালাবো, কি তোকে দেখবো, কি দুইটা বাচ্চা দেখবো। তো আমি বললাম যে বাবা তাই তুমি পারবা না, তাই আমার তাহলে মিলিয়ে দাও, হয়তো দুইটা বাচ্চা নিয়ে ঘরের একটা কোনায় বুক ফুক গালি দেব যাই করুক হয়তো খাইতে পারবো। তো বাবা মিলাই দিছে মানে কাবিনের এই ব্যাপারে জানার পরে যে মা যা তোর কাবিন লাগবো না, তোর দুইটা সন্তান নেই তোর কাবিন, তুই তো যে করে যে খারাপ দুইটা সন্তান নিয়া তো জজে তোর দিকে তাকাইবো আগে অঘর দিকে তাকাইবো না কারণ ওরা ছেলে মানুষ। তো এবার কে মানে বুঝতে পারতাম না আমার বছর অনেক তো অনেক বছর সংসার করার পরে এবার কে মানে আমি আসছি বাপের বাড়ি, ওরা মানে মারধর করতো, খারাপ ব্যবহার করতো, আমি আবার এই আজে বাজে কথা বলতো মানে ভাই অত্যাচার করতো, জালে মানে খারাপ কথা বলতো, কাবিন নাই এই সেই এই বেটার সাথে সম্পর্ক ওই বেটার সাথে সম্পর্ক, তার মাও বলতো, বলার পরে আমি আর কি খারাপ লাগতো খারাপ লাগতো, আর মানে তাকে দিয়ে আর কি আমার হাজবেন্ডকে দিয়ে আর কি ওরা মাইর খাওয়াতো মানে এটা বললে। অবশেষে কি ঘটলো? অবশেষে আমি তাদেরকে নিয়ে থাকতে চাইছি কিন্তু কিছুদিন আগে আমার খুবই অত্যাচার করছে মানে খুবই মারছে। মানে কি ধরনের অত্যাচারগুলো করেছে সেটা একটু বল। অত্যাচার বলতে মানে গায়ে হাত দিত শুধু, আর আজেবাজে মানে নোংরা কথা বলতো, চরিত্র নিয়ে শুধু কথা বলতো। আচ্ছা আচ্ছা। আর বলতো যে বাচ্চা আমার না, এই বাচ্চা আরেক বেটার, মানে তুই আরেকজনের সাথে সংসার করো, তোর এই বেটার সাথে প্রেম আছে, ওই লোকের সাথে প্রেম আছে, মানে এইসব ধরনের বাজে বাজে খুব কথা বলতো। আচ্ছা। তো এগুলো সহ্য করতে 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 আজকে 8-9 বছরই চলে গেছে, আমার ছোট ছেলের বয়স হবে 4 বছর। তো পরে দেখি যে না এবার কি যে মানে মেয়েটা মানে তাকে চাপ দিতেছে তার গার্লফ্রেন্ড মানে পুরানো প্রেমিকা, তো দেখি যে না পারতাছি না, তারা মানে সবাই মানে আমার উপর অত্যাচার শুরু করছে, আমার কাবিন নাই মানে আমার খেদাই দিলে আপোষে খেদাই দিতে পারবো 20-30 হাজার টাকা দিয়া মানে আমার হাতে, আর যখন বাসা মাত্র হুমকি দিত যে তোর কি আছে কিছুই নেই আমগো টাকা আছে, তোরা যদি মাইরা লাই একটা মামলা যদি আমি বুঝতে যাই হয়তো আমার 20-30 হাজার টাকা লাগবো কি 50 হাজার টাকা লাগবো আমি বুঝতে পারবো, মানে হুমকি মানে প্লাস ওরা তো মাত্র গায়ে হাত দিত বকা দিত কিন্তু মানে মাইরা লাওয়ার হুমকিটাই বেশি দিত। তো অনেক কান্না করতাম যে আল্লাহ তাল্লাহ হয়তো গরিব বানাইছি মনে এগুলি শোনার জন্য, আল্লাহর কাছে অনেক কিছুই বলতাম যে যখন মানে রাত নিজুম হইতো যখন একা একা থাকতাম তো অনেক কান্দতাম, কান্দা কান্দা আল্লাহর কাছে বলতাম যে হে আল্লাহ গরিব দিছো কিন্তু এতটা যে গরিব দিছো তা বুঝতে পারি নাই, যে মানুষের মতন বোঝার মতন ক্ষমতা দেও নাই। পরে এই কথা কান্নার পরে এবারকে যে আসছি মানে আমার তো মার দর করে করে মানে আমার বাচ্চাটাকে মারতে আসছে আমি ছাড়াইতে গেছি, মানে আমার ছোট বড় বাচ্চারে মারতে গেছে আমি ছাড়াইতে গেছি, আমার ছোট বাচ্চারা শুদ্ধ আমার কোলে মারতে আসছে আর বলতে আছে মানে লোমরা উমরা কথা বলে বলতে আছে যে যাস না কে এবারটার সাথে এটা ওপরের সাথে এটা মানে শুধু ওগো এক কথাই যে খেদায় দেয় কাপির নেই যেও তো খেদায় দেয় রা পোষে যাবা। তো এটা বলার পরে আমি এবার আয়সা পড়ছি, আয়সা পড়া মানে খুবই খারাপ লাগছে পরে মাইজোর করা। তো আপনি যে চলে আসলেন নীরবে, আপনার কি ডিভোর্স হয়েছে এরপরে?
না কাবিনী নাই ডিভোর্স আর কি হবে? হ্যাঁ কাবিনী মানে চিন্তা কি এটাই ছিল আপনার মাথায়? না না আমি আসতে চাই নাই, ওরা যখন অত্যাচার করলো মারধর করলো আমি আইসা বললাম, তখন মানে বাচ্চাদেরকে নিয়ে যখন আমি আইসা বললাম তখন ওরা আমাকে হুমকি দেয়। আচ্ছা আচ্ছা, হুমকি দিচ্ছে যে আমার মানে আমাকে মেরে ফেলবে, বাচ্চাদেরকে মেরে ফেলবে, তোর কাবিন নাই, তুই কই যাবি, কি করবি, কারে দেখাবি, যে তোর সাথে আমার সাথে মানে যে ডিরেকশন, এই সম্পর্ক 12-13 বছর যে রইসোস, এই বাচ্চা দুইটা যে আমার তার তো কোনো ডকুমেন্ট নেই। মানে ওরা আমাকে এইসব বাজে বাজে কথা বলতো যে এটি অনেক লোকের টানছ। পরে আমি বললাম যে আমার কোনো কাবিন লাগতো না, মানে এবারকে আসার পরে ওরা আমাকে খুব হুমকি দিতে আছে যে আমার নামে মানে মামলা করতে। তো আমি বললাম যে একটা মেয়ের নামে কিভাবে মামলা হয়, ওরা বললো যে মামলা দিছে বলে 1-2 লাখ টাকা নিয়ে আমি বাচ্চা নিয়ে মানে বাচ্চার অত্যাচার করে মানে আমি নিজে থেকে চলে আসছি আরেক ছেলের কাছে, মানে আরেক ছেলের সাথে রিয়াকশন কইরা বাচ্চা নিয়ে চলে আসছি। আচ্ছা তো আপনি আসছেন কতদিন হলো? আমি আসছি আজকে 3 মাস হচ্ছে। 3 মাস? হ্যাঁ। তো আপনার স্বামীর সাথে তো আপনার সাথে এখনো ডিভোর্স হয়নি নাকি? আপনার এই যে আমরা তো যেটা এখন তো বাংলাদেশের আইন খুবই কঠিন, কারণ মেয়েরা যাই অভিযোগ করে তাই হয়। আর হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি তো নারীদের মানে উপর ওনার ব্যাপক নজর যে নারীরা যেন কোনো ধরনের কোনো নির্যাতনের শিকার না হয়, নারীরা যেন কোথাও প্রতারণার শিকার না হয়, এই ধরনের বিষয়গুলো নিয়ে ওনার খুবই নজর ভালো। তো আপনি আইনের আশ্রয় নিলেন না কেন এরপর? আমি নিয়েছি, আমি মানে গাজীপুরে যে মানে নেতা আছে বর্তমানে, মানে যারা উপায় আর কি আছে মেয়র জাহাঙ্গীর আলম, ঠিক আছে, তাদের যে মানে ছোট ছোট মানে তাদের সাথে লোক আছে, শান্তবাবু, পরাণ, সুমন, মানে তাদেরকে আমি শান্তবাবু ভাইয়ের কাছে যেতে চাইছি। মানে একজনের কাছে যাইতে চাইলে মানে আরেকজন বলে কি বাসায় নাই এই সেই, মানে আমি ওই জায়গা থেকে দুটো বাচ্চা নিয়ে ব্যবস্থা নিতে চাইছি। জাহাঙ্গীর আলম স্যারের কাছে আমি যাইতে চাইছি, যাওয়ার পরে মনে করেন বলতে চাইছি যে হয়তো তার এলাকা মানে তাদের সাথে তাদের কিছু হইলো রিডাকশন আছে, যেহেতু তারা পরিবহনে চাকরি করে, তারা একটা সরকারি লোক, তো তাদের কাছে আমি যাই আর কি মানে এটা ইয়ে করতে চাইছি। তো তারা কেউ আমাকে মানে গরিব দেখা হয়তো অসহায় দেখা মানে অ্যাকসেপ্ট করে না, হয়তো আজকে যদি আমি বড় লোক হইতাম আমার যদি টাকা পয়সা থাকতো হয়তো তারা অ্যাকসেপ্ট করতো, কিন্তু আমার মানে কেউ গুরুত্ব দিল না, কেউ দামও দিল না, মানে মানে অচেনা। আচ্ছা সর্বশেষ আপনি কি করতে চান এখন বর্তমানে, কি করতে চান আপনি? সর্বশেষে আমি দুটা সন্তান নিয়ে মানে নিজের মতন বাঁচতে চাই। নিজের মতো বাঁচতে চান? তো আপনি কি চান না এই যে যারা আপনাকে ঠকালো, যারা আপনার উপরে এত নির্যাতন করলো, যারা আপনার দুটি সন্তানের পিতৃহারা করলো, তাদের প্রতি কি আপনি আইনগত কোনো ব্যবস্থা নিতে চাচ্ছেন না? নিতে চাচ্ছি বলতে কি মানে এরকম মানে টাকা পয়সা বলতে মানে নাই, আর ছেলে যে ছোট মানে ওদেরকে যে স্কুলে পড়াবো তার মতনও আমার হাতে ক্ষমতা নাই, প্লাস আমি কাজ করি, তো যে কাজ করি মানে খুব নিম্ন শ্রেণীর, ওটা নিয়ে যে মানে দুটা বাচ্চা নিয়ে যে আমি যে মানে পড়ালেখা করাবো মানে তার আমার কোনো ইয়া নাই। তো এই যে আপনি 3 মাস হলো চলে আসছেন, আপনার স্বামীর কি এই যে দুটি সন্তানের দিকে তাকায় কি একবার ফোন দেয়নি আপনার সাথে যোগাযোগ করে? না ফোন তো দেয় না, বরং চায়া হুমকি দেয়, আমি ঘরে বেটা রাখি, আমি ঘরে ছেলে রাখি, আমি খারাপ কাজ করি, মানে মানুষের কাছে আরো খারাপ খারাপ কথা বলা যায় আশেপাশে লোকের সাথে, তো আমার আশেপাশে যারা আছে তারা আমাদেরকে হেল্প করে, মানে কেউ দেয়া গেছে যে কোনো সময় চাই দেয়, কেউ মানে যায় দেয় যে দুটো বাচ্চা নিয়ে কষ্ট করি, মানুষ খারাপ ঠিক আছে কিন্তু এতটা খারাপ না যে মানে ওদের লাহার না, এই যে আমি যে বাচ্চা নিয়ে চলে আসছি মানে কেউ মানে এই যে কিছুদিন আগে মানে হ্যাঁ যা পারে মানে সাহায্য সহযোগিতা করে তাদেরটা নিয়েই আমি বর্তমানে আসছি। আচ্ছা তাহলে সর্বশেষ হচ্ছে আপনি মানে লাস্ট পর্যন্ত মানে স্বামীর অত্যাচারিতে, স্বামী শাশুড়ি আপনার জালেদের অত্যাচারী কাছে হার মেনে চলে আসছেন নিজে নিজেই? হ্যাঁ। আচ্ছা তো আপনি কি থানায় আর গিয়েছিলেন কখন?
থানায় বলতে আমি গিয়েছিলাম, জিটি করছি, কিন্তু ওরা জিটির কাগজটা পায়া মানে মাইদর কইরা ছিড়া দিছে। মানে আমি যেটা নিয়ে যে পরবর্তীতে যাব, মানে আমি যখন জিটি করতে জিটি করছি তখন তো আমার শরীরে রক্ত ছিল, মেডিকেলে যাওয়া লাগছে, পরে সে একটা জিটি হয়েছে বাচ্চা নিয়ে। তো ওরা কি করলো, মানে আমি বাসা আসার পরে মানে কাগজটারে মাইদর কইরা ছিড়া ফেললো। আচ্ছা, তো আপনি মানে সব কিছু মিলে আপনার মানে ডকুমেন্টস গুলো ছিঁড়ে ফেললো, তা আপনি আর যান নাই না? আচ্ছা, তো আপনি চাইলে এই যে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার যদি কারো কাছে কোনো কিছু বলার থাকে বলতে পারেন। আর হচ্ছে আপনি মূলত আমাদের এই ইউটিউব চ্যানেলে তো আমরা যাদের লাইফ হিস্টোরিগুলো আছে এগুলো তুলে ধরি, তো আপনার কি মানে আমাদের দর্শকের কাছে কিছু বলার আছে কিনা? দর্শকের কাছে বলার আছে যে যারা এই ধরনের প্রতারণা করে তাদেরকে আমাদের মাননীয় শেখ হাসিনা মানে প্রধানমন্ত্রী, আচ্ছা, সে তো মানে গরিবদেরকে খুবই ভালোবাসে, খুবই সম্মান দেয়, প্লাস গাজীপুরে যে আছে জাহাঙ্গীর আলম মেয়র সাহেব মানে ছাড়, সেও গরিবদেরকে খুবই ভালোবাসে। আমি চাই যে গরিবদের পাশে থাকুক, তারা গরিবদেরকে ভালোবাসুক, মানে আমাদের মতন যারা আছে তাদের পাশে যে সে দাঁড়ায়, মানে তারা যে তাদেরকে হেল্প করে, মানে দয়া করে, যে হয়তো দুইটা বাচ্চা নিয়ে মানুষ খাইতে পারে কি চলতে পারে, হয়তো আমি আজকে আইসি ইউটিউবে বলতে পারতাছি, আপনাদের কাছে সবার সাথে শেয়ার করতেছি। এমনও মামুন আছে যে এত অত্যাচার সহ্য করো এটুকু সুযোগ পাইতেছে না। আচ্ছা, তো আপনার কি এমনি কোনো ধরনের কোনো সহযোগিতার প্রয়োজন আছে? আচ্ছা, আমি বলতে চাই যে মানে আমার দুটা সন্তান নিয়া, ছোট ছোট দুটা সন্তান নিয়া যে ভালোভাবে মানে খাওয়ার মতন বা যুজি কার দয়া লাগে যে না গরিব অসহায় টাকার অভাবে মামলা করতে পারতেছে না, শ্বশুর বাড়ি বড় লোক বুঝতে পারতেছে না বা চলতে পারতেছে না, যদি কারোর দয়া হয় তো তা দিতে পারে, সমস্যা নেই। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আছে? তো আপু, আমরা এর আগে একটা কথা বলি, আমরা যখন আপনার ফোন নাম্বারটি দিব, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলে সারা বিশ্বের মানুষ দেখবে, হয়তো আপনার স্বামী, আপনার বাসুর, আপনার পাড়াপড়শির মানুষও দেখতে পারে। তো দেখা যাচ্ছে যে কেউ খারাপ কথাও বলতে পারে, কেউ ভালো কথাও বলতে পারে, তো সব কিছু জেনে শুনে আপনি ফোন নাম্বারটি দিতে চাচ্ছেন? হ্যাঁ, দিতে চাচ্ছি। যে আমি শুধু এটুকুই বলবো যে ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখতেছেন দেশ ও প্রবাসী, কেউ এই জিনিসটাকে খারাপভাবে নেবেন না, কারণ একটা মানুষ মানুষ যখন কখন আসে মানে কোনো কিছুর সামনে যখন তার দেওয়ালে পিঠ ঠেকা যায়, কোনো কিছু চারিদিকে থাকে না। তো আমিও বলতে চাই যে আপনারা কেউ খারাপভাবে এই জিনিসটাকে নেবেন না, যদি পারেন দয়া করবেন কিছু দিবেন, কিন্তু কোনো খারাপভাবে কোনো মন্তব্য দয়া করে ডিস্টার্ব করবেন না ভাইয়েরা, কারণ আজকে হয়তো আমরা আছি, কালকে আপনাদের মা বোনও থাকতে পারে বা আরও গরিব মানুষও থাকতে পারে, কিন্তু আপনারা কেউ এটাকে খারাপভাবে নেবেন না। আচ্ছা, তো আপু আপনার ফোন নাম্বারটি একটু তাহলে বলেন, বলতে পারেন? ভাই আমার তো মুখস্থ নাই, তো উঠাইতে হইব। আচ্ছা, উঠান আপনি। দর্শক, আপনারা যারা দেখছেন এই বোনটিকে, তো আপনারা সকলে মিলে এই বোনটিকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এবং আচ্ছা, তো আপু আপনার ফোন নাম্বারটি বলুন। আমার ফোন নাম্বার হচ্ছে 01 01 8 8 9 7 9 7 9 0 1 0 1 8 0 8 0 6 4 6 4। দর্শক, আমরাও একটু শিওর হয়ে বলে দিচ্ছি ওনার নাম্বারটি, 01 8 7 9 0 1 8 0 6 4। আপনার নাম? কাজল। কাজল। তো দর্শক, আপনারা যারা কাজলকে সহযোগিতা করতে চান অবশ্যই সহযোগিতা করবেন, এবং কি এই বোনটি অনেক দুঃখী এবং কি কষ্টে তার জীবন যাপন কাটাচ্ছে,
তো আপনাদের দয়া হলে তাকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই বোনের আমরা আরেকটি পর্বে দেখা হবে, এবং কি এই বোনের আরও কিছু কথা রেকর্ড করব আমরা। আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য আপনারা অপেক্ষা করবেন। তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার, লাইক, কমেন্ট করবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।